শীতকালীন সময় একটি ইবাদত আছে, যদি আপনি এই ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের রাজপ্রাসাদ আল্লাহ পাক আপনার জন্য রেডি করে রেখে দিয়েছেন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে। ক্ষত বিক্ষত হয়ে পাথরের আঘাতে, ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? নবীকে ভুলা সম্ভব নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যাওয়া সম্ভব নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার বিশ্ব মানবতাকে লক্ষ্য করে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে যেই নবী দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী বানায় প্রেরণ করে দিলাম, রহমতের নবীজি এই শীতকালীন সময়ে এবাদত তোমরা কি করবে? শীতকালীন সময়ের এবাদত সম্পর্কে নবীজি চমৎকার বর্ণনা বিশ্ববাসীকে দান করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র জবানে উল্লেখ করেছেন, আল্লাহর হাবিবের পবিত্র জবানের বর্ণনা, শীতকালীন সময়ে আপনি কি ইবাদত করবেন? শীতকালীন সময় একটি ইবাদত আছে, যদি আপনি এই ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের রাজপ্রাসাদ আল্লাহ পাক আপনার জন্য রেডি করে রেখে দিয়েছেন। শীতকালীন ইবাদত আল্লাহ পাক আমাদের জন্য রেখে দিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস চমৎকার ভাষায় তিনি বলেছেন, আবু সাঈদ খুদ্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সহি মুসলিমের ভিতরে আল্লাহর হাবিব বলছেন, কোনো ব্যক্তি যদি শীতকালীন সময়ে কোনো একজন আল্লাহর বান্দাকে, যদি কোনো একজন আল্লাহর বান্দা শীতকালীন সময়ে আপনি রাস্তা দিয়ে হেঁটে গেছেন, বিভিন্ন অলিতে গলিতে রাস্তার মোড়ে মোড়ে দেখবেন কত অসহায় মানুষ পড়ে আছে, কত অসহায় মানুষ, তাদের পরনে কাপড় নাই, তাদের একটা শীতের বস্ত্র নাই, আল্লাহর হাবিব, আহারে তিনি তো মায়ার নবী ছিলেন, আহারে উম্মতের জন্য তিনি চিন্তা করেছেন, বিশ্বনবী বলেছেন, ওই সময়ে যদি রাস্তার মোড়ে মোড়ে যাদের শীতকালীন সময়ে শীতের গরমের কাপড় নাই, যদি কোনো একজন আল্লাহর বান্দা যদি ওই শীতকালীন সময়ে গরম কাপড় তার গায়ের মধ্যে জড়ায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে জান্নাতি পোশাক দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু একানেই শেষ নয় আমার ভাইয়েরা, আবার যদি কোনো একজন মানুষ, কোনো একজন ক্ষুধার্ত মানুষের পাশে গিয়েছে, ক্ষুধার্ত মানুষকে সামনে পেয়ে তার মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে, আবু সাঈদ খুদ্রী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওই ক্ষুধার্ত মানুষকে যে ব্যক্তি খাদ্য খাওয়াবে, রাব্বুল আলামিন আর হাবিব বলেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতের ফল খাওয়ায়া তাকে ধন্য করে দিবেন। আবার যদি কোনো একজন মানুষ, তৃষ্ণার্ত মানুষ, আহারে আমরা যখন তৃষ্ণার্ত হই, আমাদেরকে আল্লাহ পাকই তো, তিনি আমাদেরকে পান করান, আমরা যখন ভীত হয়ে যাই আমাদের ভয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করেন। আর যদি কোনো একজন তৃষ্ণার্ত মানুষকে তুমি পেয়েছ, তৃষ্ণায় তার কলিজা শুকিয়ে গেছে, আহারে তুমি এক ঢোক পানি পান করতে পাচ্ছ, কিন্তু ওই লোকটা তৃষ্ণার ভিতরে পড়ে আছে, যদি এই সময়ের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন, সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম, একজন তৃষ্ণার্ত মানুষকে যদি কেউ পানি পান করায়া তার কলিজা থেকে ঠান্ডা করে দিতে পারে, তার গলা শুকিয়ে গেছে, পানি দ্বারা তার গলা শুকানোটাকে ভিজিয়ে দিল, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে স্বচ্ছ শরাব নিয়ামত আল্লাহ পাক জান্নাতের শরবত পান করাইয়া দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি হওয়ার পিছনে তোমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন কিছু কোয়ালিটি আল্লাহ পাক দান করেছেন,
কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুন বিলমা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তোমাদেরকে ও উম্মতি মুহাম্মাদী, শ্রেষ্ঠত্ব তোমাদেরকে দেওয়া হয়েছে, এর পিছনে তোমরা শ্রেষ্ঠত্বের পিছনে তোমাদের প্রধান কারণ হলো তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবে। যেখানে সৎ কাজ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পরস্পর তোমরা ভালো কাজে সহযোগিতা করো, পাপের কাজে তোমরা এগিয়ে এসো না, সহযোগিতা করো না। যারা পরস্পর পাপের কাজে সহযোগিতা করে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে, আর যদি নেকের কাজে কেউ সহযোগিতা করে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। এই জন্য আমার ভাইয়েরা এই শীতকালীন সময়ের ভিতরে নেকের কাজ হলো শীতকালীন সময়ের ভিতরে, সৎ কাজ হলো এই শীতকালে অসহায় দরিদ্র মানুষের জন্য একটা কম্বল আপনি কিনে দেন, যদি একটি গরম কাপড় কিনে দেন। আল্লাহ হাবিব বলেছেন তুমি একজন শীত এই মানুষটাকে গরম কাপড় কিনা দিলা, তার শীত দূর হয়ে গেল, সে আরাম অনুভব করলো, সেই দিল থেকে যে একটা হাসি দিবে ওই হাসির কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম, জান্নাতের ভিতরে স্বচ্ছ শরবত পান করে আর তোমার কলিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠান্ডা করে দিবেন। এই জন্য আল্লাহর হাবিব হচ্ছেন মায়ার নবী, দয়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উম্মতের চিন্তা করে গেছেন, হায়রে উম্মত, তুমি নবীজি তোমার চিন্তা করে গেছেন কিন্তু তুমি নবীকে ভুলে গেলে, নবীর আদর্শ থেকে তুমি দূরে সরে গেলে, নবীর আদর্শ ভোলা সম্ভব নয়, নবীর পথ থেকে দূরে চলাও সম্ভব নয়। মাইকেল এইচ হার্ট বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড, فَكَانَ لَا يَرَى رُؤْيَا إِلَّا جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ what he dreamt in the night was disclosed is like as the light of day. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ওয়াহি 3 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমার নবীজি যেটা স্বপ্নে দেখতেন দিবালোকের ন্যায় বেশে উঠত, নবীজির স্বপ্নটাও ছিল ওহি, নবীজির স্বপ্নটাও মানুষকে আলোকিত করে দিয়েছে, যার স্বপ্নটা দুনিয়ার মানুষকে আলোকিত করেছে না জানি তার কথাগুলো মানলে দুনিয়ার মানুষ কত আলোকিত হয়ে যাবে। তাই এই শীতকালীন সময়ে আমরা এই ইবাদতটা করি, অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, শীতের সময়ে কত আমরা কত জায়গায় সফর করতে যাই, কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ হয়ে যায়, ওই সময় আমরা তার পাশাপাশি অসহায় দরিদ্র মানুষদের জন্য একটা কম্বল কিনে দেই, একটা গরম সোয়েটার কিনে দেই। আহারে আপনি কত দামি দামি ব্লেজার পরছেন, আহারে ওই গরিব মানুষটা কিছু পড়তে পারতেছে না, ওই গরিব মানুষটার জন্য আপনার মনটা কি কাঁদে না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জিজ্ঞেস করলাম অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালে আমাদের কী লাভ হবে? বিশ্বনবীজি বলেছেন যে ব্যক্তি অসহায় দরিদ্র মানুষের জন্য কাঁদবে, তার পাশে দাঁড়াবে, তার হেফাজত করবে, তার সাহায্য করবে, আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন নিজে ওই বান্দার জন্য সাহায্যের জন্য ফেরেশতা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তাই আসুন আমার ভাইরা, এই তাফসীর মাহফিল থেকে আমরা এই শপথটা নেই শীতকালীন মৌসুমে যে আমরা সামর্থ্য মোতাবেক যে যা পারি শীতবস্ত্র বিতরণ করি। আমি ধন্যবাদ দিচ্ছি ওই সমস্ত জাতির বীর সন্তানদেরকে যারা শীতকালীন সময়ে রাস্তার অলিতে ঘুরে ঘুরে মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, কম্বল বিতরণ করেন, তারপরে তাদেরকে সোয়েটার কিনে দেন, তাদেরকে ব্লেজার কিনে দেন, গরম কাপড় কিনে দেন, মশারি কিনে দেন। আহারে আলহামদুলিল্লাহ, আমি দেখেছি বাংলাদেশের বীর সন্তানগণ রাস্তার মোড়ে মোড়ে ঘুরে ঘুরে এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। আর এই মানুষগুলো যদি আল্লাহর ইচ্ছায় যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, তাদের দ্বারা হবে এদের সুশৃঙ্খল, তাদের দ্বারা এই জাতি শান্তি পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াবান লোকদেরকে দিয়েই আমার এই সুন্দর সুগঠিত সুশৃঙ্খল বাংলাদেশটাকে আল্লাহ পাক পরিপূর্ণ করুক, তাকওয়াবান মানুষদের দ্বারা এই দেশ পরিচালিত হোক, দেশ হয়ে যাবে সুশৃঙ্খল সুন্দর, সোনার মদিনার সুবাতাস এদেশে বয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই পথে কোরআনের পথে যেন আমল করার তাওফিক দিয়ে আমাদেরকে যেন ন্যাক আমলের এগিয়ে আসার তাওফিক যেন মহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করে দান করেন।